হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি ইনশাল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে যে এশিয়া মহাদেশের দেশগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আজকে তার পঞ্চম পর্ব আর এ পর্বে আমি যে দেশটি নিয়ে কথা বলবো দেশটির নাম হচ্ছে কম্বোডিয়া এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি ইন্দোজিন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত এর আয়তন এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি তিহাত্তর লক্ষ প্রতি বর্গ কিলোমিটারে আটষট্টি জন লোক বসবাস করে দেশটির রাজধানীর নাম হচ্ছে নমপেন এ দেশের রাষ্ট্রভাষা হচ্ছে খমের দেশটি সংবিধান স্বীকৃত ধর্মবিশ্বাসে হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী সংখ্যা বৌদ্ধ ধর্মের অনুসারী দেশ সাতানব্বই দশমিক এক পার্সেন্ট মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী দুই দশমিক এক পার্সেন্ট মানুষ মুসলিম ধর্মের অনুসারী এবং বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী দেশটির উত্তরে রয়েছে লাওস পূর্বে রয়েছে ভি ভিয়েতনাম উত্তর পূর্বে রয়েছে থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম রয়েছে থাইল্যান্ড উপসাগর দেশটিতে দুইটি ঋতু বিরাজমান এবং দেশটি একটি এককেন্দ্রিক প্রজাতান্ত্রিক রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে দেশটির প্রধান যিনি রাষ্ট্রের প্রধান তিনি হচ্ছেন রাজা এবং যিনি সরকার প্রধান তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী দেশটির রাজার নাম হচ্ছে নরদম শিয়ামনি এবং প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হুন প্রধানমন্ত্রী উনিশশো সাল থেকে অদ্যবধী ক্ষমতায় রয়েছেন এবং এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সব থেকে বেশি সময় বা ধরে ক্ষমতায় আহরণকারী ব্যক্তি তিনি উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে রাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত ছিল অর্থাৎ সাম্যবাদ সরকার বিরাজমান ছিল এই সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় যাওয়ার কারণে উনিশশো সালে দেশটি সমাজতন্ত্রকে পরিত্যাগ করে এবং উনিশশো সালে সংবিধান সংশোধন করে আবার রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন এবং রাজতন্ত্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান হবেন রাজা বা রানী এবং সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী এছাড়া রয়েছে এককেন্দ্রিক রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা যে রয়েছে এরপরেও একটা আইনসভা রয়েছে দি কক্ষ বিশিষ্ট সিনেট এবং আইন পরিষদ দেশের মুদ্রার নাম হচ্ছে কম্বোডিয়ান রিয়েল যেটা বাংলাদেশি টাকা এক কম্বোডিয়ান রিয়েল সমান বাংলাদেশে টাকা ছেচল্লিশ টাকার মতো কম্বোডিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশ থেকে কম্বোডিয়াতে রপ্তানি করা হয় তৈরি পোশাক চামড়াচার দ্রব্য হিমায়িত চিংড়ি কসমেটিক এবং ওষুধপত্র এবং সব থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে কম্বোডিয়াতে কৃষি কাজ করার জন্য কম্বোডিয়ান সরকারের মধ্যে এবং বাংলাদেশ সরকারের মধ্যে দু হাজার সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কম্বোডিয়া আগ্রহ প্রকাশ করেছেন এ ছিল আমার কম্বোডিয়ান পর্ব আর নিশ্চয়ই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ